পাহাড় মানে বিশুদ্ধ বাতাস, সবুজের সমাগম আর মানসিক চাপ থেকে মুক্তির পথ। সময় পেলে তাই বেরিয়ে পড়ি চেনা বা অচেনা হিল স্টেশনের দিকে। এবারের বর্ষায় তিন দিনের জন্য গিয়েছিলাম উত্তরবঙ্গের পাহাড়ের রানী দার্জিলিংয়ে। বর্ষাকালে পাহাড়ি ঝর্ণা দেখার অনুভব কিন্তু অন্যরকম। আর রাস্তার দুই ধারে চা বাগান দেখে মনে হচ্ছিল পাহাড়ের কোলে কে যেন সবুজ কার্পেট পেতে দিয়েছে। এই ভিডিওতে দার্জিলিং এর সেই চেনা টুরিস্ট স্পটগুলোর এক অচেনা রূপ আপনাদেরকে দেখাবো। কম খরচে এই স্পটগুলি কিভাবে ঘুরেছিলাম, কোন হোটেলে ছিলাম, কোথায় বাজেটের মধ্যে বাঙালি খাবার পেয়েছিলাম, এই সবকিছু তথ্য দেবো এই ভিডিওতে। সঙ্গে থাকবে দুই রাত্রি তিন দিনের ট্যুর বাজেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন, তবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আর ট্রাভেলএক্স পরিবারের প্রিয় দর্শক বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। দার্জিলিংয়ের নিকটবর্তী রেল স্টেশন এনজিপি আর এয়ারপোর্ট হলো বাগডোগরা। হাওড়া বা শিয়ালদা থেকে এনজিপি আসার জন্য কি কি ট্রেন আছে তার বিবরণ পেয়ে যাবেন উপরের আই বাটনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে। কম খরচে আসতে চাইলে শেয়ার গাড়ি বা বাস পেয়ে যাবেন শিলিগুড়ি তেনজিং নর্গে বাস টার্মিনাল থেকে। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তবে আমাদের মতো শিলিগুড়ি থেকে বাইক বা স্কুটি ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারেন দার্জিলিং। স্কুটি ভাড়া কোথায় পাবেন আর খরচ কত বলবো একটু পরে। আগে বলি কোন রুটে এলে প্রাকৃতিক সৌন্দর্য বেশি আর রাস্তা ভালো পাবে। শিলিগুড়ি থেকে মাটিগাড়া অথবা সুকনা রোড ধরে প্রথমে চলে আসুন কার্শিয়াং, তারপর সোজা ভূম স্টেশন হয়ে চলে আসুন দার্জিলিং। আমরা গিয়েছিলাম মাটিগাড়া রাস্তা ধরে। প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগলেও রাস্তা ছিল খুব চড়াই। পরে জানতে পারলাম শুকনা হয়ে গেলে রাস্তার কন্ডিশনটা ভালো হতো, কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা একটু কম। কখনো পাহাড়ের কোলে মেঘের চাদর বা রাস্তার উপর কুয়াশার মতো মেঘের ঘনবাটা। দেখতে দেখতে এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে। পথে দেখা পেলাম আমাদের প্রিয় সেই ঐতিহাসিক টয় ট্রেনটা, যেটার দেখা না পেলে দার্জিলিং ঘোরা যেন সম্পূর্ণ হয় না। দার্জিলিং পৌঁছে সোজা চলে এলাম ম্যাল রোডে। কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরলাম হোটেলে। সেদিন আমরা ছিলাম হোটেল সাগর মাথাতে। এই হোটেলটি মল রোডের অপোজিট দিকে যে গান্ধী রোড গেছে সেই রাস্তা ধরে 200 মিটার গেলেই দেখতে পাবে। মধ্যবিত্ত সাধ্যের মধ্যে এই হোটেলে আমরা নিয়েছিলাম ডাবল বেডের একটি রুম, যার ভাড়া পড়েছিল 500 টাকা মাত্র। যেহেতু এটা অফ সিজন তাই ভাড়া ছিল কম। খুব ভালো না হলেও রাত্রি কাটানোর জন্য আমাদের মনে হয়েছিল এটাই ঠিক। হোটেল মালিকের আরও একটি হোটেল আছে ম্যাল রোডের ঠিক সামনে। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারেন। পরের দিন সকালে আকাশের মুখ ভার দেখে টাইগার হিল যেতে আর পারি, তাই ঠিক করলাম প্রথমে খারাপ রাস্তার দিকে স্পটটা ঘুরে আসি। এখন যাচ্ছি রক গার্ডেন দেখতে। গাড়ি রিজার্ভ করে এলে এই একটি স্পট যেতে ভাড়া নেবে 1500 টাকা। টু হুইলার নিয়ে এলে সাবধানে আসবেন, কারণ রাস্তা খুব ঢাল। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। সুন্দরী এই ঝর্ণা দেখতে প্রচুর মানুষ আসে বছরের বিভিন্ন সময়, কিন্তু বর্ষাকালে একে দেখার আনন্দ অন্যরকম। নেপালি ড্রেস পরে এই ব্যাকগ্রাউন্ডে ছবিও তুলতে পারবেন। এখান থেকে সোজা এগিয়ে গেলে পেয়ে যাবেন গঙ্গা পার্ক। রাস্তায় ধস নামার কারণে আমরা আর যাইনি। এখন ঠিক সকাল 9টা বাজে, আর বলতে হবে না, পেছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে আপনারা সবাই মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে
দার্জিলিং এ ঘুরতে এসে এর আশেপাশে কোনো একটা টি গার্ডেনের মধ্যে আমরা আছি। পেছনটা সত্যি খুব অপূর্ব। আর এদিকেও একদম চা বাগান। একটু আগে এখানে সব শ্রমিকরা যারা রয়েছে, বিশেষ করে মেয়েরা চা তুলছিল, তারা এইমাত্র এখানটা সাইডটা ছেড়ে অন্য জায়গায় গেল। ওই যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা সোজা রক গার্ডেনের দিকে গেছে। দার্জিলিং এ আসলে এখানে কিন্তু ফটো তুলতে মিস করবেন না। আমাদের পরবর্তী স্পট ছিল ঘুম মনাস্ট্রি। ১৮৫০ শতাব্দীতে তৈরি হয় এই মনাস্ট্রি। কোন কোন স্পট সারাদিন ঘুরে দেখবেন, গাড়ি কোথায় পাবেন, টু নাইট থ্রি ডেজ এর জন্য কত বাজেট লাগবে, সবকিছু বলবো ভিডিওর শেষে। এখন চলুন এগিয়ে যাই বাতাসিয়া লুপের দিকে। আমরা বাতাসিয়া লুপের ঠিক এন্ট্রি গেটের সামনে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। ৩০ টাকা মাথা পিছু লাগে আপনার এখান থেকে টিকিট কালেক্ট করে। এদিকে হচ্ছে বাতাসিয়া লুপ, আপনার এদিকে ঢুকে যাবে। আমরা তো তাড়াহুড়োর মধ্যে সব কিছু ভালো করে দেখতে পারিনি, তবে আপনারা দুই দিনে কিভাবে ঘুরবেন সেটা দেখেন। যদি গাড়ি রিজার্ভ করে ঘোরেন, তবে সিজনে বা অফ সিজনে কত ভাড়া হবে তার একটা আনুমানিক আইডিয়া পেয়ে যাবেন আমার আগের ভিডিওতে। এরপর আমাদের পরের গন্তব্য ছিল জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। ১৯৭২ সালে দোতলা এই মন্দিরটি তৈরি হয় জাপানের মন্দিরের আদলে। পায়ে হেঁটে দেখে নিন পিস পাগোডা। বুদ্ধের চারটি অবতারের মূর্তি দেখতে পাবেন এই মন্দিরের চারদিকে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্যর সাথে সাথে দার্জিলিং শহরের ভিউটাও এনজয় করতে পারবেন। এন্ট্রি গেটের পাশে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। সেদিন আমরা দুপুরে লাঞ্চ সেরেছিলাম ম্যাল রোডের ঠিক সামনে পদ্ম রেস্টুরেন্ট। পুরনো এই দোকানে পাবেন বাঙালি ও চাইনিজ খাবার। ম্যাল রোডের ধারে বাকি রেস্টুরেন্টগুলিতে দাম একটু বেশি। দিনের শেষে আমরা গিয়েছিলাম মহাকাল মন্দির দেখতে। রাস্তায় দেখলাম ক্যাথলিক চার্চ আর গোর্খা রঙ্গমঞ্চ। গভীর পাইন জঙ্গলের ভিতর দিয়ে পাখিদের বিভিন্ন ডাক শুনতে শুনতে সিঁড়ি ধরে ওপরে উঠে আসুন মূল মন্দিরের দিকে। এখানে মা কালীর আরাধনার সাথে সাথে বিভিন্ন দেবদেবীরও পুজো করা হয়। মন্দির চত্বর থেকে সানসেটটা নাকি ভালো দেখা যায়। দিনের শেষে ফিরে এলাম ম্যাল রোডে। রাত্রে ডিনার করলাম পদ্ম রেস্টুরেন্টের পাশে মহাকাল হোটেল। এনাদের খাবারের দাম ছিল কম, খাবারের টেস্ট ছিল পদ্ম রেস্টুরেন্টের থেকেও ভালো। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বিজন বাড়ির উদ্দেশ্যে। প্রথমে ঘুরে দেখলাম দার্জিলিং জু, তারপর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। চিড়িয়াখানার টিকিট মূল্য ৬০ টাকা। রাস্তার ধারে অ্যারো ডিরেকশন দেওয়া আছে টুরিস্টদের জন্য। পশু পাখি বেশি না থাকলেও বিশেষ আকর্ষণ হল রেড পান্ডা, হিমালয়ান লেপার্ড, বিশেষ প্রজাতির কিছু পশু ও পাখি।
ছোটদের জন্য এটা খুব মজার জায়গা। সব ঘুরে দেখতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টার মতো। এখন দেখে নিন 2 নাইট 3 ডেজ এর জন্য কত বাজেট রাখতে হবে। বাস বা শেয়ার গাড়ি করে যদি ট্যুর করেন তবে আসা যাওয়া নিয়ে খরচ হবে 200 থেকে 450 টাকার মতো, আর রিজার্ভ গাড়ির ভাড়া লাগবে 3,000 অথবা 4,500 টাকা অফ সিজন বা সিজন টাইম। একই রকমভাবে 2 রাতে হোটেলের ভাড়া লাগবে 1,600 বা 3,000 টাকা। শুধুমাত্র দার্জিলিং সাইট সিন করতে 2 দিনে 4 সিটার গাড়ির ভাড়া লাগবে 4,500 টাকা। সিজন টাইমে যেহেতু গাড়ি ভাড়া চেঞ্জ হয় তাই এই ভাড়াটি পরিবর্তন হয়ে 7,000 টাকা হতে পারে। খাওয়া দাওয়ার খরচ যেহেতু আপনার নিজস্ব ব্যাপার তাই সেটি আপনি ঠিক করে নেবেন। আমি আনুমানিক একটি বাজেট ধরছি 2,000 টাকার মতো 2 দিনের জন্য। অনেক জায়গায় টিকিট কাটতে হবে তাই এক্সট্রা খরচ ধরে রাখুন 500 থেকে 700 টাকা। অতএব অফ সিজনে বাসে করে দার্জিলিং পৌঁছে সাইট সিন করতে বাজেট রাখুন 8,800 টাকা এবং সিজন টাইমে 12,700 টাকা। আপনার বাড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য ট্রেন বা প্লেন ভাড়া এই বাজেটের সঙ্গে যোগ করে। এবার বলি আমরা স্কুটি ভাড়া নিয়েছিলাম কিভাবে। শিলিগুড়িতে রয়্যাল রাইডার্স নামক এই দোকান থেকে 800 টাকা প্রতিদিনের হিসাবে গাড়ি ভাড়া নিয়েছিলাম, তবে তেলের খরচ ছিল আমাদের। এখান থেকে কিভাবে গাড়ি বুকিং করবেন, কী গাড়ি ভাড়া পাবেন, ডকুমেন্টস কী লাগবে, এই সব তথ্য নিয়ে একটি ভিডিও দেব আগামী দিনে। আশা করছি এই সমস্ত তথ্যগুলি আপনার পক্ষে খুব সাহায্যকারী হবে। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দার্জিলিংয়ের একটি অফবিট হোমস্টের তথ্য নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। শুধু ট্রাভেল ব্লগ নয়, ট্রাভেল গাইডও পাবেন আমাদের ভিডিওতে। বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করুন আপনার ট্রাভেল গাইড চ্যানেল ট্রাভেল এক্স।